4.5 ওভারে খেলেছে 22 দুই উইকেটের বিনিময়ে 22টি রান হয়েছে, দুটি উইকেটের পতন ঘটে গেছে। সাকিব আল হাসান 11 বল থেকে 8 রানে রয়েছেন। সুযোগ নেই এরই সাথে কিন্তু পঞ্চম ওভারে খেলা শেষ হয়ে গেছে। পঞ্চম ওভারে খেলা শেষ, দলীয় সংগ্রহ 22 দুই উইকেটের বিনিময়ে 90 বল থেকে 119 রান করতে হবে জয়ের জন্য। ইতিমধ্যে আউট হয়ে গেছেন বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস 7 বল থেকে 5 রান করে এবং আউট হয়ে গেছেন সৌম্য সরকার 5 বল থেকে 5 রান করে। পরবর্তীতে ব্যাটিং আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ আসবেন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। সিয়াম ভাই রয়েছেন আমাদের সাথে, সাব্বির ভাই রয়েছেন। আসলে টি টোয়েন্টিতে নর্মাল বলতে কোনো দল নেই, একটা প্লেয়ার যদি ভালো খেলে যেতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে সেদিন সেই দলটা জয়লাভ করে যাবে। আর জিল্লুর রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইয়াসিন ভাই রয়েছেন মালদ্বীপ থেকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর রহমান ভাই রয়েছেন আমাদের সাথে, খুব খুব ভালোবাসেন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। খুব ভালোভাবে চেপে ধরেছে বলতে পারেন, খুব ভালোভাবে চেপে ধরেছেন সাপিয়ান শরীফ তার ব্যক্তিগত কোঠার। দ্বিতীয়বার বল করছেন, 5.1 ওভারে খেলা শেষে দলীয় সংগ্রহ 23 দুই উইকেটে বিনিময়। প্রস্তুত রয়েছেন মুশফিকুর রহিম, তিনি মোকাবেলা করতে যাচ্ছেন। কাশিম মাহমুদ ভাই রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুরু করেছেন ফুল লেন্থে ডেলিভারি ছিল একদমই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে বলার হাতে রেখে কিন্তু খুব জোরালো গতিতে একটা সিঙ্গেল কমপ্লিট করে নিয়েছেন। অনেকটা ঝুঁকিপূর্ণ সিঙ্গেল ছিল, যদি অবশ্যই শেষ মুহূর্তে সিঙ্গেলটা কমপ্লিট হয়ে গেছে। 5.1 ওভারে খেলা শেষে 24 দুই উইকেটে বিনিময়, 24টি রান হয়েছে ইতিমধ্যে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1,20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যে সকল ভাইরা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদেরকে সাপোর্ট করার জন্য। 5.1 ওভারে খেলা শেষে 24 দুই উইকেটে বিনিময়, সাকিব আল হাসান 12 বল থেকে 8 রানে রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন 7 বল থেকে 4 রানে। জালাল ভাই আমাদের সাথে রয়েছেন গাইবান্ধা থেকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জালাল ভাইকে যুক্ত হওয়ার জন্য। সাব্বির হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, 5.1 ওভারে খেলা শেষে 24 দুই উইকেটের বিনিময়। তো শুরু করেছে লেগ স্টাম্পের উপরে বলটাকে লেগ গ্লান্স করার চেষ্টা ছিল, ব্যাটে বলে করতে পারেননি, প্যাডে আঘাত এনেছে, জোরালো আবেদন ছিল তবে সেই আবেদনে কিন্তু অবশ্যই আম্পায়ার সারা দেননি, অবশ্যই লেগ স্টাম্প মিস করে যেত হয়তো বলটা। তবে এই যাত্রায় কিন্তু সাকিব তিনি বেঁচে গেছেন, 13 বল থেকে 8 রানে ব্যাটিং করছেন। 5.2 ওভারে খেলা শেষে 24 দুই উইকেটের বিনিময়ে 24টি রান হয়েছে, দুটি উইকেটে পতন ঘটে গেছে। কামরুল ভাই খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, 12 ওভার পর্যন্ত রান না হলে কোনো সমস্যা নেই, একটু দেখে শুনে খেলতে হবে। একটু দেখে শুনে খেলতে হবে 5.2 ওভারে খেলা শেষে 24টি রান হয়েছে। পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন সাকিব আল হাসান, তিনি মোকাবেলা করতে যাচ্ছেন বাম হাতি ব্যাটসম্যান সাপিয়ান শরীফকে। সাপিয়ান শরীফ ডান হাতি ফাস্ট বলার, 1.2 ওভার বল করেছেন, যদিও রিভিউ নেওয়া হয়েছে এখানে, খুব কনফিডেন্স ছিলেন বলার, খুবই কনফিডেন্স ছিলেন বলার, যদিও খালি চোখে মনে হচ্ছিল লেগ স্টাম্প বা লেগ স্টাম্প মিস করে যাবে, আউটসাইড লেগ হতে পারে, তবে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে যেহেতু কনফিডেন্স ছিল বলার সাপিয়ান শরীফ। তবে আম্পায়ার কল কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই নট আউট থাকবেন, এর সাথে কিন্তু রিভিউটা নষ্ট হয়ে গেছে। 5.2 ওভারে খেলা শেষে 24, পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে, বলটাকে সুন্দর করে লেগ গ্লান্স করেছেন, বল চলে গেছে ওই
হার্ডি ব্যাকওয়ার্ড স্কোর লেগ অন ছিল, ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে এই দুই ব্যাটসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। বাদশমিক তিন ওভারে খাসে 25 দুই উইকেটের বিনিময়ে 25টি রান হয়েছে, দুটি করে পতন ঘটে গেছে। আমি জার্সিস ভাই রয়েছেন বগুড়া থেকে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব হার্ড ওয়ার্ক করছেন বাংলাদেশ, খুবই হার্ড ওয়ার্ক করছেন, ঠিকঠাক মতো যদি ব্যাটসম্যান যেভাবে খেলছেন আমার কাছে মনে হয় না নিজেদের যে পারফরমেন্স দর্শকরা এর আগে দেখেছেন আর সেভাবে তারা ব্যাটিং করতে পারছেন। খুবই কষ্টকরভাবে তারা কোনো রকমভাবে বলগুলো মোকাবেলা করছেন, জানি না কতটা সময় নেবেন অবশ্যই সেট হওয়ার জন্য। ওবায়দুল কাদের ভাই রয়েছেন সৌদি আরব থেকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 5.4 ওভারে খেলেছে 25-2 উইকেটের বিনিময়ে। মুশফিকুর রহিম রয়েছেন স্ট্রাইক পান্তে, তো শুরু করেছেন সাবিয়ান ফুল লেন্থে ডেলিভারি ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, শর্ট বিডি করে ফিল্ডিং হয়েছে, বল থেকে রান পাবেন না। 5.5 ওভারে খেলেছে 25-2 উইকেটের বিনিময়ে, 25টি রান হয়েছে, দুটি করে পতন ঘটে গেছে। 5.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে, মুশফিকুর রহিম 9 বল থেকে 4 রানে রয়েছেন, সাকিবুল হাসান রয়েছেন 14 বল থেকে 9 রানে। অনেকেই সাকিবের কাছ থেকে অবশ্যই আশা করছেন 50 রান করবেন আর সাকিবুল হাসান। 5.5 ওভারে খেলেছে 25-2 উইকেটের বিনিময়ে, মুশফিকুর রহিম 9 বল থেকে 4 রানে রয়েছেন, সাকিবুল হাসান রয়েছেন 14 বল থেকে 9 রানে। প্রস্তুত রয়েছেন মুশফিক ডানহাতি ব্যাটসম্যান, লেগ স্টাম্পের উপরে বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, ফাইনাল লেগে ফিল্ডিং হয়েছে, বল থেকে রান নয়। এরই সাথে ষষ্ঠ ওভারে খেলা শেষ হয়ে গেছে, ষষ্ঠ ওভারে খেলেছে 25-2 উইকেটের বিনিময়ে। ব্যাটিং পাওয়ার প্লেতে কিন্তু আমরা দেখেছিলাম 39টি রান তুলেছিলেন স্কটল্যান্ড, তবে বাংলাদেশ তারা কিন্তু 25টা রান তুলতে সক্ষম হয়েছে। আমরা ছোটন ভাই আমাদের সাথে রয়েছেন, আমি শাহিন ভাই আমাদের সাথে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যেভাবে ব্যাটিং করছেন সত্যি কথা বলতে প্রতিটা বলে কিন্তু একটা ভয় আর তৈরি হচ্ছে আমার কাছে, মনে হয় কখন যে আউট হয়ে যায়, কারণ ঠিকঠাক মতো কিন্তু বলগুলোকে খেলতে পারছে না, সিঙ্গেল বের সিঙ্গেল সিঙ্গেল অবশ্যই খেলতে পারছে না। মাইকেল আলেকজান্ডারকে আনা হয়েছে, মাইকেল আলেকজান্ডার মাইকেল আলেকজান্ডার তার ব্যক্তিগত কোঠার প্রথম ওভার বল করবেন, সাকিব রয়েছেন স্ট্রাইক পান্তে সপ্তম ওভারের প্রথম বলটি মোকাবেলা করার জন্য। আর জুলফিকার আলী ভাই রয়েছেন, অবশ্যই চেষ্টা করবো জুলফিকার আলী ভাই, অবশ্যই চেষ্টা করব সমাধান করার জন্য, ভালোবাসা রইল। পরবর্তী বল দেখিস্ট আমার উপরে বলটাকে সুন্দর করে ফ্লিপ শট খেলে দিয়েছেন, বল চলে গেছে ওই ডিপ মিডিকের অঞ্চলে, ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে এই দুই ব্যাটসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 6.1 ওভারে খেলেছে 26-2 উইকেটের বিনিময়ে, 26টি রান হয়েছে, দুটি করে পতন ঘটে গেছে। সাকিবুল হাসান 15 বল থেকে 10 রানে রয়েছেন, মুশফিকুর রহিম 10 বল থেকে 4 রানে রয়েছে। মুশফিক তিনি অবশ্যই মোকাবেলা করবেন, শুরু করেছেন অবিশ্বাস উপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, বল থেকে রান পাবেন না ডট বল। 6.2 ওভারে খেলা শেষে দলীয় সংগ্রহ 26-2 উইকেটের বিনিময়ে, 6.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে, ডানহাতি এই অফ ব্রেক বলকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন মুশফিকুর রহিম। অফিসের উপরে বল সুন্দর করে লফটের শট খেলে দিয়েছেন, বল চলে গেছে লং আপ অঞ্চলে,
একটি সিঙ্গেল অবশ্যই পেয়ে যাবেন। 81 বল থেকে 114 রান করতে হবে। 6.3 ওভারে খেলে 27-2 উইকেটের বিনিময়ে 27টি রান হয়েছে। হারুনুর রশিদ আমাদের সাথে রয়েছেন, খুব খুব ভালোবাসে জানাচ্ছি। নেগেশ্বরের উপরে ছিল, লেগ গ্লান্স করেছেন, অবশ্যই ফাইন লেগে ফিল্ডার আছেন, একটি রানের বেশি পাবেন না। 6.4 ওভারে খেলে 28-2 উইকেটের বিনিময়ে যদি অবশ্যই শেষ মুহূর্তে লেগ বাই সূত্রে কিন্তু সিঙ্গেলটা পেয়েছেন, আর ঠিকঠাক মতো যদি সংযোগ করতে পারতেন তাহলে কিন্তু অবশ্যই একটা বাউন্ডারি হয়তো পেয়ে যেতেন সাকিবুল হাসান। একটু দেখে শুনে খেলতে হবে টিম বাংলাদেশকে। প্রস্তুত রয়েছেন মুশফিক, শুরু করেছেন মাইকেল আলেকজান্ডার, ডানহাতি অফ ব্রেক বোলার। শেষ বলটি, সপ্তম ওভারের শেষ বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। আর ডট বলের সাথে কিন্তু সপ্তম ওভারে খেলা শেষ হয়ে গেছে। সপ্তম ওভারে খেলা শেষে 28-2 উইকেটে বিনিময়ে 28টি রান হয়েছে, 2টি উইকেটে পতন ঘটে গেছে ইতিমধ্যে। আমি আনিস ভাই রয়েছেন, অনেক অনেক দূরবাজ আছে। হ্যাঁ, বলগুলো যেগুলো ডট বল হলে তো অবশ্যই প্রেশার তৈরি হচ্ছে, এখানে যেহেতু ডট বল হচ্ছে তো সেখান থেকে তো প্রেশার তো তৈরি হচ্ছে। বাংলাদেশ আস্তে আস্তে অবশ্যই ব্যাকফুটে পড়ে যাচ্ছেন তার সাথে। বাংলাদেশ অবশ্যই আস্তে আস্তে ব্যাকফুটে পড়ে যাচ্ছেন। সপ্তম ওভারে খেলা শেষে 28-2 উইকেটের বিনিময়ে 28টি রান হয়েছে, 2টি উইকেটে পতন ঘটে গেছে। এই বলগুলোতে যদি সিঙ্গেল নিতে পারতেন তাহলে কিন্তু অবশ্যই আস্তে আস্তে হয়তো টার্গেটটা ছোট হতো। তবে দুই ওপেনার ব্যর্থ ছিলেন, লিটন কুমার দাস পাস করেছেন, 7 বল মোকাবেলা করেছেন, তার সাথে সৌম্য সরকার, তিনি 5 রান করেছেন, 5 বল মোকাবেলা করেছিলেন। তবে এখন কিন্তু অবশ্যই রয়েছেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম, 14 বল থেকে 5 রানে ব্যাটিং করছেন, সাকিবুল হাসান রয়েছেন 16 বল থেকে 10 রানে। মার্ক ওয়ার্ডকে আনা হয়েছে, বামহাতি অফ ব্রেক বোলার, শুরু করেছেন, গুড লেন্থে ডেলিভারি ছিল, টান করে অফিস্টামে ঢোকার মুহূর্তে বিগ শট খেলে দিয়েছেন, বল চলে গেছে ওই কাউকনার অঞ্চলে। তিনি আর যতক্ষণে বলটি কুড়িয়ে পার হবেন ততক্ষণে দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 7.1 ওভারে খেলেছে 29 আর 2 উইকেটের বিনিময়ে 29টি রান হয়েছে। মুশফিকুর রহিম 14 বল থেকে 5 রানে রয়েছেন, সাকিবুল হাসান রয়েছেন 17 বল থেকে 11 রানে। পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন মুশফিক, রয়েছেন স্ট্রাইক প্রান্তে, শুরু করেছেন মার্ক ওয়াট, অফিসের বাইরে বল, লেট কাট করেছেন, অর্থাৎ মানে ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। সাকিব রয়েছেন স্ট্রাইক প্রান্তে, বিশ্বসেরা অলরাউন্ডারের দিকে কিন্তু অবশ্যই এখন চোখ রেখেছেন বাংলাদেশি সাপোর্টাররা। বোলিংও কিন্তু আমরা দেখেছিলাম দুর্দান্ত বোলিং করেছিলেন, 2টা উইকেট শিকার করেছিলেন, 4 ওভার বল করে সাকিব 17 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। তো দেখার বিষয় থাকবে আসলে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন কিনা, এখানে দলের জন্য একটা লম্বা ইনিংস খেলতে পারেন কিনা। 18 বল থেকে কিন্তু 12 রানে অপরাজিত রয়েছেন। অনিল পরি আমাদের সাথে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 7.3 ওভারে খেলেছে 31-2 উইকেটের বিনিময়ে, পরবর্তী বল শুরু করেছেন মার্ক ওয়াট, অফিস্টার উপরে বলটাকে সুন্দর করে অপড্রাইভ করেছেন, সিঙ্গেলে সিঙ্গেলে খেলছেন। এই ওভারটাতে কিন্তু ইতিমধ্যে 4 রান তুলে নিয়েছেন 4টা বলে। 7.4 ওভারে খেলেছে 32 উইকেটের বিনিময়ে 32টি রান হয়েছে। হারুনুর রশিদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, খুব খুব ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি যুক্ত থাকার জন্য। পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন সাকিবুল হাসান, তিনি রয়েছেন স্ট্রাইক পান্ডের, শুরু করেছেন বাম হাতি অফ ব্রেক বল,
মার্ক এবার কিন্তু অবশ্যই লেগ স্টাম্পের দিকে সরে যেয়ে তুলে মারার চেষ্টা ছিল, তবে ঠিকঠাক মতো টাইমিং করতে পারেনি, বল চলে গেছে লং অন অঞ্চলে। লং অন অঞ্চলে অবশ্যই ফিল্ডার আছেন, তবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ড্রেসিং রুমে কিন্তু ক্যামেরাটা ধরা হয়েছে, এবং তার সাথে কিন্তু অবশ্যই ড্রেসিং রুমে একটা চিন্তার বাস কিন্তু পড়ে গেছে, কারণ টিম বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে পড়ে গেছেন। 7.5 ওভারে খেলেছে 33, 2 উইকেটের বিনিময়। এখানে আপনি বলগুলো নষ্ট করছেন মানে পরবর্তী ব্যাটসম্যানের উপরে প্রেশার তৈরি করছেন, তবে যদি সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই যে পেশাটা তৈরি হয়েছে সেটা কিন্তু কেটে যাবে। মুশফিক অফ ড্রাইভ করে দিয়েছেন, বল চলে গেছে ডিপ এক্সট্রা কভার অঞ্চলে, ফিল্ডার আছেন তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে এই দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। এর সাথে কিন্তু অষ্টম ওভারে খেলা শেষ হয়ে গেছে 34, 2 উইকেটের বিনিময়, 34টি রান হয়েছে, 2টি করে পতন ঘটে গেছে, এবং আমরা কিন্তু অবশ্যই এই লাইভ স্ট্রিমটি বন্ধ করে দেব 10 ওভার খেলা শেষে। এরপর কিন্তু আবার নতুন করে আর নতুনভাবে কিন্তু আরেকটা লাইভ স্ট্রিম নিয়ে যুক্ত হয়ে যাবো, যেহেতু কপিরাইটের সমস্যা চলছে, বিশেষ করে ICC থেকে নিষেধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে প্রচারণা করাটা ইউটিউবে, তো সেখান থেকে অবশ্যই আমরা চেষ্টা করবো ছোটো ছোটো করে, অবশ্যই ছোটো 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 করে আপনাদের সাথে যুক্ত থাকার জন্য। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর 10 ওভার শেষে আমরা এই ভিডিওটা আপ করে অবশ্যই আবারও যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবো নতুন ভিডিও নিয়ে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করেছেন, এবার কিন্তু অবশ্যই বিগ শট খেলে দিয়েছেন, গ্যাপে পড়েছে, তবে কাউ কর্নার অঞ্চলে এখানে কিন্তু ফিল্ডার আছেন, তিনি যখন বলটি কুড়িয়ে পাঠাবেন তখন একটি সিঙ্গেল পেয়ে যাবেন, যেখানে শট খেলছেন সেখানে কিন্তু ফিল্ডার রাখা হয়েছে, খুব ভালো বোলিং করছেন মাইকেল আলেকজান্ডার, তার ব্যক্তিগত কোনো দ্বিতীয়বার বল করছেন। আমি দেলোয়ার ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, খুব খুব ভালোবাসা জানাচ্ছি। আর দর্শকরা কিন্তু এখনই আমার কাছে মনে হয় হালটা ছেড়ে দিয়েছেন, অপেক্ষা করতে হবে, টি-20তে এখনও কিন্তু কারেন্ট রানটা খুব বেশি প্রয়োজন, 8.96 করে রান প্রয়োজন, অপেক্ষা তো অবশ্যই করতে হবে। আশা করবো অবশ্যই মুশফিক এবং সাকিব মিলে এই পেশাটাকে সামাল দিবেন। পরবর্তী বল তুলে মেরেছেন, স্টার্ট দিয়ে বল চলে যাচ্ছে সীমানার কাছাকাছি, অবশ্যই ফিল্ডার আছেন, লগান থেকে এসে যখন বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে, 8.2 ওভারে খেলেছে 36, 2 উইকেটের বিনিময়, 36টি রান হয়েছে। আমি আব্দুল্লাহ ভাই রয়েছেন, ভিডিও দেখবেন কি, আসলে ইউটিউবে তো ভিডিও দেখাচ্ছে না। মুশফিকুর রহিম রয়েছেন, পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। শুরু করেছেন মাইকেল আলেকজান্ডার, গুটি গুটি পায়ে আম্পায়ারকে ক্রস করেছেন, এবার কিন্তু অবশ্যই স্কুপ শট খেলেছেন, বল চলে যাচ্ছে উইকেট রক্ষকের পেছন দিয়ে সীমানার দিকে, আর সীমানার কাছাকাছি অবশ্যই ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দুই ব্যাটসের মধ্যে একটি 2টি রান কমপ্লিট হয়ে যাবে, 8.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 8.3 ওভারে খেলা শেষ, 38, 2 উইকেটের বিনিময়ে। মোশারফ খান ভাই আমাদের সাথে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোশারফ খান ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর তমিজ হক আমাদের সাথে রয়েছেন, খুব খুব ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। 8.3 ওভারে খেলা শেষ, 38, 2 উইকেটের বিনিময়ে। মুশফিকুর রহিম 19 বল থেকে 11 রানে রয়েছেন, পরবর্তী বল স্লগ সুইপ করে দিয়েছেন, বল চলে গেছে ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চল দিয়ে সীমানা দড়ির বাইরে, 6টি রান কিন্তু পেয়ে যাবেন মুশফিকুর রহিমের ব্যাট থেকে, কিন্তু প্রথম 6-এর মার কিন্তু দর্শক উপভোগ করেছেন। 8.4 ওভারে খেলেছে 44, 2 উইকেটের বিনিময়ে। মুশফিকুর রহিম দুর্দান্ত একটা স্লগ সুইপে কিন্তু বলটাকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন, যে প্রেশারটা তৈরি হয়েছিল কিছুটা হলো অবশ্যই সামাল দিতে পেরেছেন, 80টি বল থেকে 97 রান করতে হবে। 8.4 ওভারে খেলেছে 44, 2 উইকেটের বিনিময়ে, 44টি রান হয়েছে। রাহেল উদ্দিন ভাই রয়েছেন, তিনি লিখেছেন 2021 সালে সব ডিজিটাল খেলা হচ্ছে, ডিজিটাল যুগে আপনি ফ্রিতে তো কিছু দেখতে পাবেন না, আপনি যদি ইনভেস্ট করেন টাকা দিয়ে দেখেন তাহলে অবশ্যই ডিজিটাল যুগে আপনি ভিডিও খেলা দেখতে পাবেন। র্যাবিট হল বিডিতে অবশ্যই আপনি যদি টাকা দেন বিকাশে মান্থলি 499 টাকা মেবি তাদের প্যাকেজ রয়েছে, আপনি যদি পেড করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। পরবর্তী বল আবারও কিন্তু তুলে মেরেছেন, সুইপটা খুব সুন্দর খেলে থাকেন মুশফিকুর রহিম, টাইমিংটা খুব সুন্দর হয়েছে, বল চলে গেছে হাওয়ায় বাঁচতে বাঁচতে ওই দর্শক গ্যালারিতে, দর্শক হয়ে যাবেন ফিল্ডার, ফিল্ডার হয়ে যাবেন দর্শক, বল সীমানা দড়ি পার, 6টি রান,
মুশফিকুর রহিমের ব্যাট থেকে দ্বিতীয় ওভার বাউন্ডারি দর্শকরা উপভোগ করেছেন। 8.5 ওভারে খেলেছে 50, দুই উইকেটের বিনিময়ে 50টি রান হয়েছে, দুটি উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। মুশফিকুর রহিম 21 বল থেকে 23 রানে রয়েছেন, সাকিব আল হাসান 20 বল থেকে 14 রানে রয়েছেন। পরবর্তী বল আবার কিন্তু সুইপ করেছেন এবং একই রকম রেজাল্ট কিন্তু পাবেন, অবশ্যই এখানে দেখার বিষয় থাকবে। মুশফিকুর রহিম তিনি কিন্তু অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বলেই কিন্তু বড় বড় শট খেলার চেষ্টা করছেন। একটু দেখে শুনে খেলতে হবে মুশফিককে, কারণ যে প্রেশারটা তৈরি হয়েছিল সেটা কিছুটা হলেও সামাল দিয়েছেন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান মিলে। মুশফিকুর রহিম একই ধরনের শটগুলো কিন্তু বারবারই খেলছে, অনেকদিন পরে কিন্তু অবশ্যই এই শটগুলো তার ব্যাটে বলে সংযোগ হচ্ছে, যদি অবশ্যই সিঙ্গেলের বেশি পাবেন না। নবম ওভারে খেলছে 51, ক্ষমা চেয়ে নিচ্ছে, অবশ্যই 52 উইকেটের বিনিময়ে এখানে ফিল্ডারকে বোকা বানিয়ে কিন্তু দুটি রান কমপ্লিট করে নিয়েছে। রানিং বিরুদ্ধে উইকেটটাও কিন্তু খুব ভালো ছিল মুশফিকুর রহিমের কাছ থেকে, তিনটা শটই কিন্তু একই ধরনের শট খেলেছেন, দুইটা অবশ্যই ভালো রেজাল্ট এসেছে, দুইটা ওভার বাউন্ডারি আমরা দেখেছি তুলে নিয়েছেন এবং লাস্টে বলটাতে কিন্তু দুটা রান পেয়ে গেছেন। তো 14টা রান কিন্তু অবশ্যই সুইপ করে তিনি পেয়েছেন, যে শটটা তিনি ব্যালেন্সের সাথে খেলে থাকেন। 22 বল থেকে 25 রানে ব্যাটিং করছেন। নবম ওভারে খেলছে 52, দুই উইকেটের বিনিময়ে 66 বল থেকে 89 রান করতে হবে জয়ের জন্য। হক বাবু ভাই রয়েছেন, খুব খুব ভালোবাসে যাচ্ছে যুক্ত থাকার জন্য। একরামুল খান ভাই রয়েছেন, হ্যাঁ এটা অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছেন টিম বাংলাদেশ তাদের। জনায়েদ হোসেন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ভালোবাসে যাচ্ছে যুক্ত থাকার জন্য। যারা এখনো ভিডিওটি লাইক করেছে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি কালো করে কিন্তু চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। নবম ওভারে খেলছে 52, দুই উইকেটের বিনিময়ে 52টি রান হয়েছে, দুটি উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। আমি আব্দুল হাকিম আপনাদের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ড আইসিসি ওয়ার্ল্ড কাপ 2021-এর দ্বিতীয় ম্যাচের লাইভ কমেন্ট্রিতে, যেখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি টিম বাংলাদেশ তারা কিন্তু ব্যাটিংয়ে রয়েছেন, লক্ষ্যমাত্রা 141 রান, মার্ক ওয়াইড কানা হয়েছে, গুডল্যান্ডের বল ছিল, সাকিব তুলে মেরেছেন, বল চলে গেছে ওই লঙ্গন অঞ্চলে ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণ কিন্তু এদিকে মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 9.1 একবারে খেলছে 53, দুই উইকেটের বিনিময়ে 53টি রান হয়েছে, দুটি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে ইতিমধ্যে। একবারে খেলা শেষ হয়ে গেছে। মুশফিকুর রহিম তিনি মোকাবেলা করবেন, শুরু করেছেন অফিস নেওয়ার উপরে ছিল, কাট করেছেন, পয়েন্টে মিসফিল্ডিং হয়েছে, বল চলে যাচ্ছে ওই ডিপ কভার পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার কাছাকাছি, ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে এই দুই ম্যাচের মধ্যে একটি দুটি রান কমপ্লিট হয়ে যাবে। 9.2 ওভারে খেলছে 55, দুই উইকেটের বিনিময়ে 55টি রান হয়েছে, দুটি উইকেটের পতন ঘটে গেছে। মুশফিকুর রহিম 23 বল থেকে 27 রানে রয়েছেন, সাকিব আল হাসান রয়েছেন 21 বল থেকে 15 রানে। আর রুহুল কাদের ভাই রয়েছেন আমাদের সাথে কক্সবাজার থেকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য। পরবর্তী বল ফুল লেন্থে ডেলিভারি ছিল, অন ডাইভ খেলেছেন, বল চলে গেছে লঙ্গন অঞ্চলে, ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে এই দুই ম্যাচের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 9.3 ওভারে খেলছে 56, দুই উইকেটের বিনিময়ে 56টি রান হয়েছে, দুটি উইকেটের পতন ইতিমধ্যে ঘটে গেছে। দুটি উইকেটের পতন ইতিমধ্যে ঘটে গেছে। মুশফিকুর রহিম তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে, এবং ওমর ফারুক ভাই রয়েছেন, অবশ্যই দিন খারাপ যেতে পারে, লিটন এবং সৌম্যর দিন খারাপ যাচ্ছে হয়তো।
আর সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করে লাভ নেই, কারণ ম্যানেজমেন্ট রয়েছে, ম্যানেজমেন্ট যেটা বেটার মনে করছেন তাদেরকেই খেলাচ্ছেন। মার্কোয়ার্ট মার্কোয়ার্ট দোষ শুরু করেছেন, বাম হাতি অফ ব্রেক বলার অফিস নাম্বার উপরে ছিল, লেগ স্টাম্পের দিকে সরে যেয়ে কাট করেছেন, বল চলে গেছে ডিপ কভার অঞ্চলে, ফিল্ডার আছেন, মাথিরি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 9.5 ওভারে খেলছে 58, দুই উইকেটের বিনিময় 58টি রান হয়েছে, দুটি উইকেটে পতন ঘটে গেছে। সাকিব আল হাসান রয়েছেন 22 বল থেকে 16 রানে, মুশফিকুর রহিম রয়েছেন 25 বল থেকে 29 রানে, 38 বল থেকে 40 রানে পার্টনারশিপ গড়ে উঠেছে এই দুই ব্যাটসম্যানের মধ্যে এখন পর্যন্ত। আব্দুর রহিম ভাই রয়েছেন আমাদের সাথে, আর জোনায়েদ হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, SS গেমিং YT আমাদের সাথে যুক্ত রয়েছেন, খুব খুব ভালোবাসা জানাচ্ছি। দোষ শুরু করেছেন মার্কোয়াট, এবার কিন্তু সাকিব মাথিরি তুলে মারার চেষ্টা করেছেন, প্রতিটা বলেই বড় শট খেলার চেষ্টা করছেন, তবে বলাটা খুব ভালো বোলিং করছেন। এর সাথে কিন্তু 10 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 10 ওভারে খেলা শেষ 59, আর দুই উইকেটের বিনিময় 59টি রান হয়েছে, দুটি উইকেটে পতন ঘটে গেছে। 28 বল থেকে 17 রানে ব্যাটিং করছেন সাকিব। সাপোর্ট দিলে যদি মুশফিক একটু বড় বড় শট খেলেন, আর যে কোনো একজনকে অবশ্যই একটু হাত খুলে খেলতে হবে, তাহলে কিন্তু ম্যাচটা ইজি হয়ে যাবে। 8.20 করে রান পেয়েছেন প্রতি ওভারে, 8.20 করে রান তুলতে হবে প্রতি ওভারে। SS গেমিং YT আমাদের সাথে রয়েছেন, জিতবে বাংলাদেশই। টেনশন করার কিছুই নেই, ফ্লাড উইকেটে খেলা হচ্ছে, হয়তো একটু প্রেশার রয়েছেন, রানে নেই, বিশেষ করে মুশফিক আমরা জানি তিনি রানে নেই। সাকিব IPL এ খুব বেশি ব্যাটিং করতে পারেনি, যে কয়টা ম্যাচে ব্যাটিং করেছেন সবগুলো ম্যাচেই তিনি ফ্লপ ছিলেন, তো বলতে পারেন একটা বাজে সময় যাচ্ছে বাংলাদেশ ব্যাটিং লাইন আপে, তবে সেই সময়টা আসলে টি-20 বিশ্বকাপ খেলতে হচ্ছে টিম বাংলাদেশকে, তো এই ধরনের ব্যাটিং লাইন আপ নিয়ে আসলে খুব বেশি দূরে যেতে পারবেন কিনা সেটা তো সময় বলে দিবে, তবে বোলিংটা খুব ভালো ফর্মে রয়েছে। আবির পর্দার রয়েছেন আমাদের সাথে ঢাকা থেকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য। দশ ওভারে তো অবশ্যই স্কটল্যান্ডের অবস্থা খুব খারাপ ছিল, কারণ আমরা দেখেছি 11 ওভারে পরপর কিন্তু 2টা উইকেট তুলে নিয়েছিলেন শেখ মেহেদি আমরা দেখেছিলাম, তিনি পরপর 2টা উইকেট তুলে নিয়েছিলেন, সাকিব 2টা উইকেট পেয়েছিলেন পরপর, তো বিশেষ করে শুরুর দিকে কিন্তু স্কটল্যান্ডের অবস্থা খুব খারাপ ছিল, বিশেষ করে প্রথম 12টা ওভার কিন্তু স্কটল্যান্ড রানই করতে পারেনি, তবে এরপরে পার্টনারশিপটা খুব ভালো করেছিলেন, সে অনুযায়ী কিন্তু বাংলাদেশের অবস্থা খুব ভালো অবস্থানে রয়েছেন, 59 রান করেছেন 10 ওভারে, এই সময় বা স্কটল্যান্ডের রান ছিল 50 মেবি কাছাকাছি, 50-51 কাছাকাছি ছিল আর 4 উইকেটে। আমরা দেখেছি 53 রানে 6 উইকেটের পতন ঘটে যায়, 12 ওভারে 53 রানে 6টা উইকেটের পতন ঘটে যায় স্কটল্যান্ডের। দশম ওভারে খেলা শেষ 59, 2 উইকেটের বিনিময় 10 ওভারে খেলা শেষ হয়ে গেছে। আর জানা ফারুক ভাই রয়েছেন ভাই, মোবাইল দিয়ে লাইভ দেখা যায় না, আসলে ফ্রিতে দেখাচ্ছে না কেউ, এই কারণে দেখতে পাচ্ছেন না। অন্তর মিয়া ভাই রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ফার্স্ট টিভি আমাদের সাথে রয়েছেন, শরীয়তপুর থেকে শুনছেন, ভালোবাসা রইল। এমডি মুজাম্মেল ভাই রয়েছেন, নামটা পড়ে নিলাম, মুজাম্মেল ভাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 10 ওভারে খেলছে 59, 2 উইকেটের বিনিময় সাকিব আল হাসান 23 বল থেকে 17 রানে রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন 25 বল থেকে 29 রানে।
হ্যাঁ ইমরাত ভাই দেখাচ্ছে ভাই, ইউটিউবে খেলা দিচ্ছে না কেন? আসলে বারবারই তো বলছি যে ফ্রিতে কেউ দেখাচ্ছে না, এই কারণে ইউটিউবে দেখতে পাচ্ছে না। ইউটিউবে বন্ধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে আইসিসি থেকে। শুরু করেছেন, জাস্ট ডাবিকে আনা হয়েছে, জাস্ট ডাবি সাকিব প্রস্তুত রয়েছেন। গুডল্যান্ডে ডেলিভারি ছিল, অফিস নাম্বার উপরে বলটাকে কাট করেছেন, বল চলে গেছে ওই ডিভেক্সটা কভার অঞ্চলে। ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 10.1 ওভার রেখে আসে, 62 উইকেটের বিনিময়ে 60টি রান হয়েছে। সুয়েল রানা ভাই রয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যারা ভিডিওটা লাইক করেন না, অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে পারেন, 10,000 লাইকের টার্গেট রাখছি। তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা আমাদের প্রিয় মিত্র রয়েছেন, অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 10.1 ওভার রেখে আসে, 62 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন মুশফিকুর রহিম, তিনি মোকাবেলা করতে যাচ্ছেন। দালাল বলে গেছেন ভাই, তাসকিন সম্মুখে বাদ দেওয়া উচিত, অবশ্যই দিবে হয়তো পরবর্তী ম্যাচে। শুরু করেছেন জাজরাফি, ডানহাতি আব্রেক খেলা চলছে, আর ডানহাতি ফাস্ট বলার অফিস নাম্বার উপরে ছিল, লেট কাট করেছেন, বল চলে গেছে ওই ডিপ থাকবে না অঞ্চলে। ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন আর ততক্ষণে কিন্তু অবশ্যই এই দুই ম্যাচের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 10.1 দুই ওভারে খেলা শেষে দলীয় সংগ্রহ 61, দুই উইকেটের বিনিময়ে 61 রান হয়েছে, দুটি উইকেটে পতন ঘটে গেছে। সাকিব প্রস্তুত রয়েছেন, পরবর্তী বল খেলবেন, এবার কিন্তু হাতে করে সুইপ করেছেন, বল চলে গেছে ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে। আর ফিল্ডার আছেন, একটি রানের বেশি নেওয়ার সুযোগই নেই। 10.3 ওভারে খেলা দলীয় সংগ্রহ 62, দুই উইকেটের বিনিময়ে 62 রান হয়েছে, দুটি উইকেটে পতন ঘটে গেছে। 10.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, মুশফিকুর রহিম 26 বল থেকে 30 রানে রয়েছেন অপরাজিত, এবং সাকিব আল হাসান রয়েছেন 25 বল থেকে 19 রানে। আমির আহমেদ ভাই লিখেছেন ভাই, লাইক এবং সাবস্ক্রাইব দুইটাই করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাইজিত ভাই রয়েছেন, বাইজিত হোসেন রয়েছেন আমাদের সাথে, সাবস্ক্রাইব করে দিয়েছেন। পরবর্তী বল, এবার কিন্তু তুলে মেরেছেন, আপিস রয়েছে কিছুটা, তবে ফিল্ডার নেই, এর জাতীয় বেঁচে গেছেন মুশফিক। আর ডিভিস কোয়ার লেগের ফিল্ডার হাতে অবশ্যই ফিল্ডার পর্যন্ত কিন্তু বলটা ক্যারি করেনি, তা না হলে কিন্তু আরেকটা উইকেটের পতন ঘটে যেতে পারত। 10.4 ওভারে খেলা আসে, 63, দুই উইকেটের বিনিময়ে 63 রান হয়েছে। বাংলাদেশ একাদশে রয়েছেন, পরবর্তী যে ব্যাটিং আসবেন, ইতিমধ্যে আউট হয়ে গেছেন লিটন কুমার দাস, 5 রান করেছেন, 7 বল থেকে আউট হয়ে গেছেন। সৌম্য সরকার 5 রান করেছেন, পরবর্তীতে ব্যাটিং আসবেন মাহমুদুল্লাহ, রিয়াদ, আফিফ হোসেন, রুবান, নুরুল হাসান, সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। ডাফি দোষ শুরু করেছেন, আম্পায়ারকে ক্রস করেছেন, লেগিস্টা ক্ষমা চলছে, অবশ্যই অনেকটা বাইরে ছিল, আম্পায়ার দুহাত প্রসিত করে জানিয়ে দেবেন বলটা ওয়াইড হবে, ওয়াইশুতে একটা অতিরিক্ত রান, একটা অতিরিক্ত বল কিন্তু পেয়ে যাবেন। বাম হাতিয়েই ব্যাটসম্যানের জন্য অবশ্যই রান উইকেটে বল করছেন ডাফি। আচ্ছা স্যার, ডাবি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তার ব্যক্তিগত কোঠার তৃতীয়বার বল করছেন। 10.4 ওভারে খেলা শেষে, 64, দুই উইকেটের বিনিময়ে 64 রান হয়েছে, আর দুটি উইকেটে পতন ঘটে গেছে। সাকিব আল হাসান 25 বল থেকে 19 রান রয়েছেন। পরবর্তী বল, এবার কিন্তু স্লো লেন্থে ডেলিভারি ছিল, ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, এই বল থেকে রান পাবেন না, ডট বল হয়ে যাবে, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে। 10.5 ওভারে খেলা শেষে, 64, দুই উইকেটের বিনিময়ে 64 রান হয়েছে। জুয়েল বিশ্বাস আমাদের সাথে রয়েছেন, খুব খুব ভালোবাসে আছি। মামুন ভাই রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি দলে কে কে রয়েছেন। পরবর্তী বল, ফুল লেন্থে ডেলিভারি ছিল, এক্সট্রা কভারে খেলে জোরালো গতিতে সিঙ্গেল কমপ্লিট করে নিয়েছেন, রান আউটের একটা সুযোগ তৈরি হয়েছিল, ডাইরেক্ট থ্রুতে স্টাম্প ভাঙতে পারলে কিন্তু অবশ্যই আউট হয়ে যেতেন সাকিব আল হাসান। তো এই যাত্রায় কিন্তু বেঁচে গেছেন। 11তম ওভারে খেলা শেষে, 65, দুই উইকেটের বিনিময়ে 65 রান হয়েছে। আর বরিশাল থেকে মজনু ভাই রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মজনু ভাইকে। কাইসার আহমেদ জিসান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ভালোবাসা জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। 11তম ওভারে খেলা শেষে, 65, দুই উইকেটের বিনিময়ে সাকিব আল হাসান।
আর তিনি রয়েছেন 27 বল থেকে 20 রানে, মুশফিকুর রহিম রয়েছেন 27 বল থেকে 31 রানে। আরমান হোসেন ভাই রয়েছেন আমাদের সাথে যশোর থেকে, খুব খুব ভালোবাসা জানাচ্ছি। ফারিয়া রিমি লিখেছেন ভাই আমার নাম তাজ, তাজ ভাইকে খুব খুব ভালোবাসা জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। এম এফ মিডিয়া লিখেছেন ভাই রাবিন হল বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যায়, নিয়েছে কিন্তু খেলা চালু হচ্ছে না। খেলাটা দেখতে হলে আপনাকে একটা কোর্ট নিতে হবে, তাদের তারা একটা বিকাশে কোর্ট দিবে আপনাকে, কোর্টটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এগারোতম ওভারে খাসে 65 দুই উইকেটে বেনিময়। সাকিবুল হাসান 27 বল থেকে 20 রানে ব্যাটিং করছেন। ক্রিস গ্রিবস কে আনা হয়েছে, গ্রিবস তার ব্যক্তিগত কোঠার প্রথম ওভার বল করবেন। অবশ্যই লেগ স্পিন বল আর প্রথম বল তুলে ধরেছেন সাকিব, দূরত্ব কি পাবেন, পাবেন না, কারণ কাউ করার অঞ্চলে ধরা পড়ে যাবেন। বাজে বলে আউট হয়ে গেছেন, বাজে বলে, খুবই বাজে বল আউট হয়ে গেছেন, অনেকটা শর্ট বল ছিল। আমার কাছে মনে হয় পাড়ার ক্রিকেটারকে যদি আপনি এই বলটা দিতেন সে বাউন্ডারির বাইরে তো অবশ্যই পাঠাতেন, স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে পারতেন। আমি জানি না, সাকিব অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, তবে খুবই বাজে বল আউট হয়ে গেছেন। তো মাঝে মাঝে অবশ্যই এরকম হয়ে থাকে, বাজে বলে ব্যাটসম্যানরা আউট হয়ে যান। 11.1 একবারে খেলছে 65 তিন উইকেটে বিনিময়, যেখানে ওভারটাকে বড় করতে পারতেন সেখানে কিন্তু নিজের উইকেটটা বিলি দিয়ে গেছেন, কারণ বলার কিন্তু পার্ট টাইমার এবং তার লাইন এবং লেন্থ কিন্তু খুব ভালো নয়, আর যদিও তিনি লেগ স্পিন বল করছেন। 11.1 একবারে খেলছে 65 তিন উইকেটে বিনিময়, নিজের উইকেটটা বিলি দিয়ে গেছেন। মিজানুর রহমান ভাই রয়েছেন সৌদি আরব থেকে, শুনছেন অনেক অনেক ধন্যবাদ যাচ্ছি। নূর ভাই লেগেছে ভাই 16/100 করলে বাংলাদেশ উইন করে যাবে, বাকি 5 ওভারে বাংলাদেশকে কমসে কম অবশ্যই এখানে 45 রানের উপরে তুলতে হবে, 50 রানের কাছাকাছি তুলতে হবে। এগারো দশমিক একবারে খাসিয়ে 65 তিন উইকেটে বিনিময়, 65 রান হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দেখতে পাচ্ছি, কেন রকিবুল ভাই রয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আফসান আহমেদ ভাই রয়েছেন অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যুক্ত থাকার জন্য। আমি ইলিয়াস ভাই রয়েছেন নোয়াখালী থেকে, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। এমনি রাশিদুল ভাই লেগেছে ভাই খেলা দেখতে কত টাকা লাগে, মেবি প্রতি ম্যাচ 30 টাকা করে নিচ্ছে হয়তো, 30 টাকা করে হয়তো নিচ্ছে, এবং মান্থলি প্যাকেজ মেবি আমার কাছে মনে হয় 499 টাকা করা হয়েছিল, এবং লাস্টে 99 টাকা, শুধু 99 টাকায় কিন্তু বিশ্বকাপ উপলক্ষে করা হয়েছে। 11.2 ওভারে খেলছে 66 তিন উইকেটে বিনিময়, তা অবশ্যই বাংলাদেশের নতুন একটা সিস্টেম শুরু হয়ে গেছে, এখন কিন্তু অবশ্যই আপনাকে খেলা দেখতে হলে বিশেষ করে মোবাইলে বা কোনো অ্যাপসে তাহলে টাকা দিয়ে দেখতে হবে। আর যদি অবশ্যই প্রথমবারের মতো শুরু হয়েছে, যাই না বাংলাদেশি সাপোর্টাররা কতটা পজিটিভ নেবেন, বিশেষ করে বিশ্বকাপের মতো একটা বড় আসরে দর্শকরা হঠাৎ করে, যদি এটা অনেক আগে করা হতো তাহলে হয়তো দর্শকরা তারা প্রস্তুতি নিতে পারতেন, তবে হঠাৎ করে করাটা করার কারণে কিন্তু দর্শকরা খেলা দেখতে পাচ্ছে না। পরবর্তী বল ডান্সিং ডান দ্য উইকেট এসে তুলে মেরেছেন, বল চলে গেছে ওই কাউ করার অঞ্চলে, ফিল্ডার আছেন তিনি, যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণ কিন্তু এই দুই ম্যাচের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 11.3 ওভারে খেলছে দলীয় সংগ্রহ 66 তিন উইকেটে বিনিময়, 66 রান হয়েছে, 3 উইকেটে পতন ঘটে গেছে। কাদের ভাই রয়েছেন আমাদের সাথে 14 গ্রাম কুমিল্লা থেকে, শুনছেন কাদের জিলানি পরবর্তী বল সুইপ করেছেন, গ্যাপে পড়েছে, বল চলে গেছে ওই ডিভিস কলেগ অঞ্চল দিয়ে সীমানাধরীর বাইরে, 4 রান কিন্তু পেয়ে যাবেন। 11.4 ওভারে খেলছে 71 তিন উইকেটে বিনিময়, 71 রান হয়েছে, 3 উইকেটে পতন কিন্তু ঘটে গেছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, যে সকালবেলা একদমই নতুন যুক্ত হচ্ছেন সবাই গ্রহণ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 11.4 ওভারে খেলছে 71 তিন উইকেটে বিনিময়, মুশফিকুর রহিম রয়েছেন 29 বল থেকে 36 রানে, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন 1 বল থেকে 1 রানে, আর নাজিম উদ্দিন ভাই রয়েছেন আমার সাথে, খুব খুব ভালোবাসা জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য।
আজকে শাহিন ভাই রয়েছে, অবশ্যই আমরা বুঝতে পারছি শাহিন ভাই, অবশ্যই আমরা বুঝতে পারছি দর্শকদের মনের অবস্থাটা কি রয়েছে, বিশেষ করে বাংলাদেশে খেলা হচ্ছে দেখতে পাচ্ছে না, হঠাৎ করে আসলে নিয়মটা করা হয়েছে, তো জানি না কতটা পজিটিভ নিয়েছেন দর্শকরা, তবে আমি তো অবশ্যই পজিটিভ নিই নাই, কারণ এখানে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যদি করা হতো, বিশেষ করে আরও এক মাস আগে যদি এই সিস্টেম করা হতো হয়তো অনেকে যুক্ত হয়ে যেতেন এই সিস্টেমে, তবে এখন কিন্তু ম্যাচ চলছে, বিশেষ করে দেখা যাচ্ছে অনেকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি অনেকে কমেন্টে লিখেছেন ভাই টাকা দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছি না, তো এই সমস্যার মধ্যে অবশ্যই প্রথম প্রথম পড়বেন, তো অবশ্যই আমরা চেষ্টা করবো পরবর্তী ম্যাচের আগে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য কীভাবে আপনারা টাকা দিয়ে দেখতে পাবেন। 11.5 ওভারে খেলেছে 72-3 উইকেটের বিনিময়ে, শেষ বলটি মোকাবেলা করবেন, শর্ট বল দিয়েছিলেন আপুল শট খেলে দিয়েছেন, বল চলে গেছে ওই ডিপ মিডিকেট অঞ্চলে, ফিল্ডার আছেন তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে দিবাস মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 12তম ওভারে খেলেছে 73-3 উইকেটের বিনিময়ে, 73টি রান হয়েছে আর 3টি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে ইতিমধ্যে। আমি জাহিদ ভাই রয়েছেন কালুরঘাট থেকে শুনছেন, খুব খুব ভালোবাসা জানাচ্ছি দাদাকে, যুক্ত হওয়ার জন্য রিফাত হাসান রয়েছেন, তিনি লিখেছেন বাংলাদেশ হারবে, এত তাড়াতাড়ি আসলে হাল ছেড়ে দিলে তো হবে না, বাংলাদেশি সাপোর্টাররা আমরা কিন্তু দেখি খুব দ্রুত হাল ছেড়ে দেন, মাত্র 48 বল থেকে 68 রান করতে হবে, প্রতি ওভারে 8.50 করে রান তুলতে হবে, এবং দ্য গার্ডিয়ান অফ সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, এবং তার সাথে কিন্তু অবশ্যই বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সব থেকে নির্ভরশীল জায়গাটা যেটা রয়েছে মুশফিকুর রহিম, তিনি কিন্তু 31 বল থেকে 37 রানে ব্যাটিং করছেন, 41 বল থেকে 68 রান পেয়েছেন জয়ের জন্য। এবং আমরা সকলেই জানি মুশফিকুর রহিম তিনি বরাবরই কিন্তু তিনি দল যখন বিপদে পড়ে যান তখনই কিন্তু দলের হালটা ধরেন। বারোতম ওভারে খেলেছে 73-3 উইকেটের বিনিময়ে, মুশফিকুর রহিম 31 বল থেকে 37 রান রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন 1 বল থেকে 1 রানে, রামদাস দাদা রয়েছেন ইরাক থেকে, খুব খুব ভালোবাসা জানাচ্ছি দাদাকে যুক্ত হওয়ার জন্য। রানি হাসান ভাই রয়েছেন, তিনি লিখেছেন ভাই আমার নামটা একটু বলবেন, অবশ্যই বলে দিলাম, একজন অপেক্ষা করছেন ওনার নামটা শোনার জন্য, রানি হাসান ভাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য। 12.1 ওভারে খেলেছে 73-3 উইকেটের বিনিময়ে, 47 বল থেকে 68 রান করতে হবে, প্রস্তুত রয়েছেন মুশফিকুর রহিম। পরবর্তী বল আবিষ্কারের উপরে ছিল, কাট করেছিলেন, গালিতে ফিল্ডিং হয়েছে, বল থেকে রান পাবেন না, 12.2 ওভারে খেলেছে 73-3 উইকেটের বিনিময়ে, 73টি রান হয়েছে, 3 উইকেটে পতন ঘটে গেছে ইতিমধ্যে। আমি আতিকুল ইসলাম ভাই রয়েছেন, খুব খুব ভালোবাসা জানাচ্ছি যুক্ত থাকার জন্য, একটু দেখে শুনে খেলছেন অবশ্যই মুশফিক, 33 বল থেকে 37 রানে রয়েছেন মার্কওয়ার্ডকে, বাম হাতি অফ ব্রেক বলার মার্কওয়ার্ড, তার ব্যক্তিগত কোঠার তৃতীয় ওভার বল করছেন, 2.3 ওভার বল করে 13 রান দিয়ে কোনো উইকেট পাননি, শুরু করেছেন আবিষ্কার উপরে ছিল, কাট করেছেন, বল চলে গেছে ওই ডিপ কভার অঞ্চলে, ফিল্ডার আছেন, একটি রানে বেশি পাবেন না, বারো.4 ওভারে খেলেছে 74-3 উইকেটের বিনিময়ে, 74টি রান হয়েছে, আমি লাবলু হাসান ভাই রয়েছেন, লাইক করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা একদমই নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি জানি রহমান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, 12.4 ওভারে খেলেছে 74-3 উইকেটের বিনিময়ে, মাহমুদুল্লাহ রিয়াদ 1 বল থেকে 1 রানে ব্যাটিং করছেন, মুশফিকুর রহিম 35 বল থেকে 38 রানে রয়েছেন, বল হাতে তো শুরু করেছেন মার্কওয়ার্ড, ফুল লেন্থে ডেলিভারি ছিল, কভার ডাইভ খেলেছেন, এক্সট্রা কভার, ফিল্ডার আছে, বল থেকে রান পাবেন না, 12.5 ওভারে খেলেছে 74-3 উইকেটের বিনিময়ে, 74টি রান হয়েছে, 3 উইকেটে পতন ঘটে গেছে। সেলিম সন্দীপ ভাই রয়েছেন, সেলিম সন্দীপ শফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আবিষ্কার বাইরে ছিল, ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, বল থেকে রান পাবেন না, ডট বল হয়ে যাবে, এর সাথে কিন্তু 13তম ওভারে খেলা শেষ হয়ে গেছে 74-3 উইকেটের বিনিময়ে। যারা আসলে কমেন্টে গালাগালি করছেন সৌম্য সরকার বা লিটন কুমার দাসকে, আমি অনুরোধ করবো কি কোনো প্রয়োজন নেই, আসলে অবশ্যই হয়তো অনেকে ক্ষিপ্ত হয়ে করছেন, হয়তো আসলে গালাগালিটাই কিন্তু আসলে সমাধান নয়, অবশ্যই সাপোর্টটা আসলে বড় বিষয়, যারা বাংলাদেশকে সাপোর্ট করছেন
সময়টা খারাপ যাচ্ছে, হয়তো লিটন কুমার দাসের, সৌম্য সরকার আর দুজনে কিন্তু বাজে সময় কাটাচ্ছে বলতে পারে। তো এখানে অবশ্যই আমার কাছে মানে টিম ম্যানেজমেন্ট চাইলে সিনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দিতে পারতেন, সাব্বির রহমান ছিলেন, শামি হোসেন পাটোয়ারি পরিবর্তে সাব্বিরকে দলে দেখা যেতে পারতো, ইমরুল কায়েদ ছিলেন, যাই হোক অবশ্যই যে টিমটা রয়েছে আশা করবো এই টিমটা নিয়ে বাংলাদেশ ভালো পারফরমেন্স করবেন। 13তম ওভারে খাসে 74-3 উইকেটে বিনিময়ে 74টি রান হয়েছে, 3টি করে পতন ঘটে গেছে ইতিমধ্যে। আর দুলাল হোসেন রয়েছেন মালয়েশিয়া থেকে, পরবর্তী বল টেলিস্কোপ করার চেষ্টা ছিল তবে ব্যাটে বলে করতে পারেনি, ক্লিন বোল্ড আউট হয়ে গেছেন। বরসা মান ব্যাটসম্যান অবশ্যই এখানে মুশফিকুর রহিম, তিনি আউট হয়ে ক্যাভিলিয়ানের পথ ধরেছেন 36 বল থেকে 38 রান করে 13.1 ওভারে খেলা শেষে 74-4 উইকেটের বিনিময়ে, আরেকটি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে। তো এখন বলতে পারেন সম্পূর্ণ দায়িত্বটা রয়েছে দ্য গার্ডিয়ান অফ সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের উপরে, বাংলাদেশি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের উপরে কিন্তু রয়েছে সম্পূর্ণ দায়িত্বটা। ১৩.1 ওভারে খাসে 74-4 উইকেটে বিনিময়ে 74টি রান হয়েছে, 4 উইকেটে পতন ঘটে গেছে। 13.1 ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। আফিফ হোসেন ধ্রুব নতুন ব্যাটসম্যান, আর যার জন্য 67 রান করতে হবে বলে থেকে, কিন্তু এখন অনেকগুলো রান বেশি প্রয়োজন রয়েছে। একসময় ম্যাচটা হাতে ছিল, ড্রাইভিং সিটে ছিল বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা। আফিফ হোসেন ধ্রুব মোকাবেলা করবেন পরবর্তী বল, প্রথম বল আবিষ্কার উপরে বলটাকে সুন্দর করে কাট করেছে এবং প্রথম বল একটা সিঙ্গেল তুলে নিয়েছেন। 13.2 ওভারে খাসে 75-4 উইকেটের বিনিময়ে 75টি রান হয়েছে, 4 উইকেটের পতন কিন্তু গোটে গেছে ইতিমধ্যে। আর সিকান্দার আলী ভাই রয়েছেন খুব খুব ভালোবাসে এবং ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ ইসলাম আপন ভাই রয়েছেন খুব খুব ভালোবাসে জানাচ্ছি, মাসুদ ইসলাম আপন ভাইকে যুক্ত থাকার জন্য। এমনি স্বাগত ভাই রয়েছেন আমাদের সাথে, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি মোকাবেলা করতে যাচ্ছেন। শান্তি ইসলাম লেগেছে ভাই আমার কমেন্টটা পড়েন, সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, আস্তে আস্তে পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন স্ট্রাইক প্রান্তে, শুরু করেছেন ক্রিস আবিশ্বর, বাইরে বল তুলে মেরেছেন, বল হাওয়ায় রয়েছে, বল কিছুটা সময় অবশ্যই হাওয়ায় ছিল তবে ফিল্ডার পর্যন্ত ক্যারি করেনি, ডিবি এক্সট্রা কভার ফিল্ডার, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 13.3 ওভারে খেলে 76-4 উইকেটের বিনিময়ে 76টি রান হয়েছে, 4 উইকেটে পতন ঘটে গেছে। ফিরোজ খান ভাই রয়েছেন, তিনি খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, ভাই হার জিত তো অবশ্যই খেলায় থাকবে। পরবর্তী বল মোকাবেলার কাছে প্রস্তুত রয়েছেন, একদম স্লো আর বল ছিল, আর লফটের শট খেলে দিয়েছেন, বল চলে গেছে ওই লঙ্গা বল চলে, লঙ্গা বল ছেলে ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দিবসের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। ১৩.4 ওভারে খেলে 77-4 উইকেটের বিনিময়ে 77টি রান হয়েছে, 4 উইকেটে পতন ঘটে গেছে। পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি মোকাবেলা করতে যাচ্ছেন, দৌড় শুরু করেছেন ক্রিস ডানহাতি লেগ ব্রেক বোলার, এই লেগিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রান আউটের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, পয়েন্টে ফিল্ডার হাতে রেখে খুব জোরালো গতিতে সিঙ্গেল কমপ্লিট করে নিয়েছেন, ঝুঁকিপূর্ণ রান ছিল অবশ্যই এখানে মাহমুদুল্লাহ রিয়াদ, নন স্টেক প্রান্তে কিন্তু থ্রু হয়েছিল, ডাইরেক্ট থ্রুতে যদি স্টাম্প ভাঙতে পারতেন তাহলে কিন্তু অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ক্যাবিনের পথ ধরতেন।
13.5 ওভারে খেলছে 78-4 উইকেটের বিনিময়ে। আফিফ হোসেন ধ্রুব দুই বল থেকে দুই রানে ব্যাটিং করছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন পাঁচ বল থেকে তিন রানে, পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন আফিফ হোসেন ধ্রুব। তিনি মোকাবেলা করতে যাচ্ছেন, টানা বিট হয়েছেন, যদিও শেষ মুহূর্তে অবশ্যই ব্যাটের কানায় লেগে বল চলে যাচ্ছে ওই ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার কাছাকাছি, অবশ্যই ফিল্ডিং হয়েছে, ফিল্ডার যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে এই দুই ব্যাটসম্যানের মধ্যে একটি দুটি রান কমপ্লিট হয়ে যাবে। এরই সাথে কিন্তু 14তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 14তম ওভারে খেলা শেষ, দলীয় সংগ্রহ 84 উইকেটের বিনিময়ে, 80টি রান হয়েছে, চারটি উইকেটের পতন ঘটে গেছে, 36 বল থেকে 61 রান করতে হবে জয়ের জন্য টিম বাংলাদেশকে। চোদ্দতম ওভারের খেলা শেষে 84 উইকেটের বিনিময়ে 80টি রান হয়েছে, চারটি উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। আর যারা একদমই নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যে সকল ভাই একদমই নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই আমরা চেষ্টা করবো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটা ম্যাচ নিয়ে আপনাদের সাথে লাইভ কমেন্ট্রিতে থাকার জন্য। মাহমুদুল্লাহ রিয়াদ, এখন কিন্তু সময় হয়ে গেছে গাড়ির গিয়ারটাকে বাড়াতে হবে, এখন কিন্তু অবশ্যই হাত খুলে খেলতে হবে। 36 বল থেকে 61 রান, রান রেটটা কিন্তু রেকর্ড, রান রেটটা কিন্তু এখন 10-এর উপরে উঠে গেছে। পাপ্পু দেওয়ান সাহেব রয়েছেন লাফার কলকাতা, অফিস তোমার বাইরে ছিল, ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, বল থেকে রান নয়, 14.1 ওভারে খেলা শেষে 84 উইকেটের বিনিময়ে 80টি রান হয়েছে, চারটি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে ইতিমধ্যে। এখন কিন্তু সত্যি কথা বলতে কিছুটা টেনশন দর্শকদের মধ্যে রয়েছে, শেষ মুহূর্তে বাংলাদেশ পারবে তো সেটাই লক্ষণীয় বিষয় থাকবে। প্রস্তুত রয়েছেন দ্য গার্ডিয়ান অফ সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি মোকাবেলা করবেন, ছয় বল থেকে তিন রানে ব্যাটিং করছেন, ডান্সিং ডান দা উইকেটে সে তুলে মারার চেষ্টা ছিল, তবে ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে রান পাবেন না। 14.2 ওভারে খেলছে 84 উইকেটের বিনিময়ে 80টি রান হয়েছে। অনলাইন মাস্টার ভাই লিখেছে, ভাই সাবস্ক্রাইব করে দিয়েছি, খুব খুব ভালোবাসা জানাচ্ছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চোদ্দ দশমিক দুই ওভারে খেলছে আশি চার উইকেটের বিনিময়ে মাহমুদুল্লাহ রিয়াদ সাত বল থেকে তিন রানে রয়েছেন পরবর্তী বল আবার কিন্তু স্লোয়ার বল ছিল ব্যাটে বলে করতে পারেনি বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে ব্যাক টু ব্যাক তিনটি ডট বল চোখ বন্ধ করে ব্যাট চালাচ্ছেন এখন মাহমুদুল্লাহ রিয়াদ। আশিটি রান হয়েছে, 14.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি মোকাবেলা করবেন, পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। আর রাজু ভাই রয়েছেন, তিনি লিখেছেন, ভাই 11,000 লাইক কমপ্লিট হয়ে গেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাচ্ছে যারা কষ্ট করে ভিডিওটাকে লাইক করে দিয়েছেন। এবার কিন্তু বিগ শট খেলেছেন, বল গ্যাপে পড়েছে, তবে ভালো ফিল্ডিং হয়েছে কাউকানার অঞ্চলে, আর ঝাঁপিয়ে পড়ে কিন্তু দলের জন্য দুটো রান সেভ করেছেন, তো আনলাকি বলতে পারেন এখানে টিম বাংলাদেশ, কোনোভাবে বাউন্ডারি পাচ্ছেন না। 14.4 ওভারে খেলছে 84 উইকেটের বিনিময়ে 82টি রান হয়েছে, আর চারটি উইকেটের পতন ঘটে গেছে, 32 বল থেকে 59 রান করতে হবে জয়ের জন্য। আর রনি কম্পিউটার আমাদের সাথে রয়েছেন, খুব খুব ভালোবাসা জানাচ্ছি যুক্ত থাকার জন্য। আর রকিবুল হাসান ভাই লেগেছেন, ভাই লাইক সাবস্ক্রাইব দুইটাই করেছি, কিশোরগঞ্জ থেকে যুক্ত রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বল তুলে মেরেছেন, বল চলে গেছে ওই মিড অফ অঞ্চলে, একটি রানে বেশি পাবেন না, একটা হতাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশ ড্রেসিং রুমে রয়েছে। 14.5 ওভারে খেলছে 83-4 উইকেটের বিনিময়ে 14.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে। আফিফ হোসেন ধ্রুব শেষ আশা ভরসার নাম বলতে পারেন। আর
শামিম ভাই রয়েছেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাহফিজুর রহমান ভাই ওমান থেকে শুনছেন, পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন, 15তম ওভারে শেষ বলটি মোকাবেলা করবেন। আফিফ হোসেন ধ্রুব তো শুরু করেছেন, ওয়াইল্ড ব্যাটার কানায় লেগেছে আফিফ হোসেন ধ্রুব, অসাধারণ অসাধারণ বলতে পারেন, কিছুক্ষণ আগেই বলেছিলাম শেষ ভরসা বলতে পারেন আফিফ হোসেন ধ্রুব, তাকে একটা জোরালো ইনিংস খেলতে হবে। 15তম ওভারে খেলেছে 87-4 উইকেটের বিনিময়ে, যে বাউন্ডারিটা প্রয়োজন ছিল সে বাউন্ডারি কিন্তু অবশ্যই আফিফ হোসেন ধ্রুব তিনি তুলে নিয়েছেন, এবং প্রতি ওভারে কিন্তু এখন বাউন্ডারি তুলে নিতে হবে টিম বাংলাদেশকে, কারণ 30 বল থেকে 54 রান করতে হবে জয়ের জন্য, প্রতি ওভারে 10.80 করে রান প্রয়োজন। হামিদ জামাল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর রিফাত হাসান ভাই লিখেছেন, ভাই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখাটাই ভুল। আর রিহান উদ্দিন ভাই রয়েছেন, এখানে যদি বাংলাদেশ হেরে যায় সত্যি কথা বলতে বাংলাদেশ ক্রিকেটের একটা কালো ছায়া চলে আসবে, কারণ এখানে এই ম্যাচটা হেরে যাওয়ার পরে কিন্তু ওমান খুব ভালো ফর্মে রয়েছে, তো পরবর্তীতে কোয়ালিফাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ দুইটা টিম কিন্তু কোয়ালিফাই করবে, তো ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ক্রিসকে আনা হয়েছে, ফুল লেন্থে ডেলিভারি ছিল, অফ ড্রাইভ করেছেন, এক্সট্রা কভারে ফিল্ডিং হয়েছে, বল থেকে রান পাবেন না, 15.1 একবারে খেলেছে 87-4 উইকেটের বিনিময়ে, 29 বল থেকে 54 রান প্রয়োজন। এখনো কিন্তু অবশ্যই টি টোয়েন্টি স্টাইলে যদি খেলতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা শেষ হাসিটা হয়তো হাসতে পারবেন টিম বাংলাদেশ। ডান্সিং ডান্ডা উইকেট এসে তুলে মেরেছেন, ফিল্ডার কি আছেন অবশ্যই লাগানো ফিল্ডার আছেন, একটি রানের বেশি পাবেন না, 15.2 ওভারে খেলেছে 88-4 উইকেটের বিনিময়ে, 88 রান হয়েছে। S24 বিডি আমাদের সাথে রয়েছেন, কমেন্টটা পড়ে নিলাম। আফিফ হোসেন ধ্রুব বাম হাতি ব্যাটসম্যান, তিনি মোকাবেলা করবেন ডান হাতি লেগ ব্রেক বলার, এই লেগে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন। অফিস আমার উপরে ছিল, কাট করেছেন, বল চলে যাচ্ছে ওই ডিপ কভার পয়েন্ট অঞ্চল দিয়ে, সীমানার কাছাকাছি অবশ্যই ফিল্ডার আছেন, তিনি যতক্ষণ বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণ এই দিবসের মধ্যে একটি দুটি রান কমপ্লিট হয়ে যাবে, যদিও ডাইরেক্ট থ্রুতে স্টাম্প ভাঙা হয়েছিল স্ট্রাইক পান্তে, তবে কোনো রকম ঝুঁকি ঘটবে না, অসাধারণ রানিং বিন দা উইকেট বলতে পারেন, এক একটা রান এখন টিম বাংলাদেশের জন্য খুবই মূল্যবান। 15.3 ওভারে খেলেছে 90-4 উইকেটের বিনিময়ে, 27 বল থেকে 51 রান করতে হবে টিম বাংলাদেশকে যদি ম্যাচটা জয়লাভ করতে হয়। আলী হোসেন ভাই লেগেছেন, আমার কমেন্ট পড়ে সবার কমেন্টগুলো পড়বো, আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ এখন খুব বাজে অবস্থানে রয়েছে, তো সেদিক থেকে আসলে কমেন্ট পড়তে খুব বেশি ভালো লাগছে না। 15.3 ওভারে খেলেছে 90-4 উইকেটের বিনিময়ে, মাহমুদুল্লাহ রিয়াদ 12 বল থেকে 7 রানে রয়েছেন, আফিফ হোসেন ধ্রুব রয়েছেন 5 বল থেকে 10 রানে। পরবর্তী বল ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, বল থেকে রান পাবে না, 15.4 ওভারে খেলেছে 90-4 উইকেটের বিনিময়ে, 26 বল থেকে 91 রান প্রয়োজন জয়ের জন্য, প্রতি ওভারে 11.77 করে রান প্রয়োজন। আবারও কিন্তু অফিসের দিকে সরে যেয়ে তুলে মারার চেষ্টা ছিল, ঠিকঠাক মতো টাইমিং করতে পারেনি, শর্ট স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, তাকে বোকা বানিয়ে একটি সিঙ্গেল কমপ্লিট করে নিয়েছেন। 15.5 ওভারে খেলেছে দলীয় সংগ্রহ 91-4 উইকেটের বিনিময়ে, 91টি রান হয়েছে, 4 উইকেটে পতন ঘটে গেছে। ক্রিস গ্রিবাসকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ 12 বল থেকে 7 রানে ব্যাটিং করছেন, যেখানে প্রতি ওভারে 12 করে রান প্রয়োজন, প্রস্তুত রয়েছেন, এবার কিন্তু লঙ্গানের দিকে তুলে মেরেছেন, ফিল্ডার আছেন, একটি রানে বেশি পাবেন না, 16তম ওভারে খেলেছে 92-4 উইকেটের বিনিময়ে, হাতে কিন্তু উইকেট রয়েছে সাইফুদ্দিন, নুরুল হাসান, সোহান, শেখ মেহেদি হাসান রয়েছেন, পরবর্তীতে ব্যাটিংয়ে আসবেন। ১৬তম ওভারে খেলা শেষে দলীয় সংগ্রহ 92,
মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য গার্ডিয়ান অফ সাইলেন্ট কিলার, তিনি কিন্তু 13টা বল মোকাবেলা করেছেন, অনেকটা পেশার অবশ্যই। টিম বাংলাদেশের ড্রেসিং রুমে আমরা লক্ষ্য করতে পারছি 12.25 করে রান প্রয়োজন, একটা বড় ওভার প্রয়োজন, 16-17 রানের একটা ওভার যদি তুলে নিতে পারেন তাহলে কিন্তু আবার ম্যাচে কামব্যাক করতে পারবেন টিম বাংলাদেশ। জসসার ডাবি 3 ওভার বল করেছেন, 12 রান দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন। আবিডি সাব্বির গেমিং রয়েছেন, হ্যাঁ খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, অবশ্যই টি টোয়েন্টিতে আমরা এটা নিয়ে অনেক আগে আলোচনা করেছি কেন সাব্বিরকে রাখা হয়নি, স্লোয়ার বাউন্সার ছিল, পুল করেছেন, বল চলে গেছে ওই ফাইনাল লেগ অঞ্চলে, ফিল্ডার আছেন, এই বল থেকে রান পাবেন না। হ্যাঁ ক্ষমা চেয়েছি, 1টি রান অবশ্যই শেষ মুহূর্তে তুলে নিয়েছেন, ঝুঁকিপূর্ণ রানগুলো অবশ্যই নিচ্ছেন, ঝুঁকিপূর্ণ রান নিচ্ছেন, রান আউট হয়ে গেলে আরও বিপদে পড়ে যাবেন, কারণ 14টা বল খেলে গেছেন আপনি মাহমুদুল্লাহ, তো সেখান থেকে যদি রান আউট হয়ে যায় তাহলে কিন্তু দল আরও বিপদে পড়ে যাবেন। অবশ্যই মাথা ঠান্ডা করে অবশ্যই বড় বড় শট খেলতে হবে। 16.1 ওভারে খাসিয়ে 93-4 উইকেটের বিনিময়ে আফিফ হোসেন ধ্রুব 7 বল থেকে 11 রানে রয়েছেন। প্রস্তুত রয়েছেন আফিফ হোসেন, আসলে সত্যি কথা বলতে এখানে না, এখানে সত্যি কথা বলতে টিম ম্যানেজমেন্টের একটু বোকামি রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন নুরুল হাসান সোয়ান খুব ভালো ফর্মে রয়েছে, তাকে ব্যাটিংয়ে চাইলে সামনে পাঠাতে পারতেন, বিশেষ করে যখন সাকিব আউট হয়ে যান তখন কিন্তু নুরুলকে যদি পাঠাতেন তাহলে কিন্তু এই ধরনের অবস্থাটা তৈরি হতো না, কারণ নুরুল তিনি ভালো ফর্মে রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন এই গ্রাউন্ডটাতে এই পিচটাতে নুরুল কিন্তু 14 বলে 48 রান করেছে, তো সেখান থেকে আসলে আপনি নুরুলকে ড্রেসিং রুমে রেখে দিয়েছেন, যারা বল খেলতে পারছে না তাদেরকে পাঠিয়েছেন, যাই সেদিকে না যায় আরেকটি চার কিন্তু অবশ্যই এখানে আফিফ হোসেন ধ্রুব মেরেছেন। 16.2 ওভারে খেলেছেন, 97-4 উইকেটের বিনিময়ে আফিফ হোসেন ধ্রুব, তিনি কিন্তু অবশ্যই প্রতিটা ম্যাচেই খুব ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন, 8 বল থেকে 15 রানে ব্যাটিং করছেন, পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। ডাবিকে মোকাবেলা করবেন, ডাবি তার ব্যক্তিগত কোঠার শেষ ওভার বল করছেন, 3.2 ওভার বল করে 17 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন, তো শুরু করেছেন ফুল লেন্থ ডেলিভারি ছিল, স্টেট দিয়ে অবশ্যই তুলে মেরেছেন, লং আপের ফিল্ডার এসে যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দিকের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 16.3 ওভারে খাসিয়ে 98-4 উইকেটের বিনিময়ে 98টি রান হয়েছে। শফিকুল মল্লিক দাদা রয়েছেন আমাদের সাথে হুগলি জেলা থেকে, খুব খুব ভালোবাসা জানাচ্ছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, যারা ভিডিওটি লাইক করেননি অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, প্রায় 1,23,000 সাবস্ক্রাইবার কাছাকাছি কিন্তু আমরা রয়েছি, তো চাইলে কিন্তু 1,23,000 সাবস্ক্রাইবার পূরণ করে দিতে পারেন। তো শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, শর্ট বল পেয়েছিলেন, পুল করে দিয়েছেন, বল চলে গেছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডার আছেন, 1টি রানের বেশি পাবেন না। 16.4 ওভারে খেলছেন, 99-4 উইকেটের বিনিময়ে 99টি রান হয়েছে, 4টি উইকেটের পতন ঘটে গেছে। মোহাম্মদ আলী ভাই রয়েছেন, হ্যাঁ খুব সুন্দর একটা কমেন্ট করেছেন যে নুরুল ফর্মে রয়েছে, তাকে না খেলিয়ে অফ ফর্মের ব্যাটসম্যানদের দিয়ে ব্যাটিং করাচ্ছেন। ষোলো দশমিক 4 ওভারে খাসিয়ে 99-4 উইকেটের বিনিময়ে আফিফ হোসেন ধ্রুব 9 বল থেকে 16 রানে ব্যাটিং করছেন, প্রস্তুত থাকবেন আফিফ হোসেন ধ্রুব, একটা বড় শট ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারেন, 42 রান প্রয়োজন 20 বল থেকে, একটা ওভার বাউন্ডারি প্রয়োজন আফিফ হোসেন ধ্রুব, তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে, শেষ মুহূর্তে অবশ্যই দেখার বিষয় থাকবে তরুণ ব্যাটসম্যান বাংলাদেশি সাপোর্টার মুখে হাসি আনতে পারেন কিনা। অফিসার বাইরে বলটাকে কাট করেছেন, অবশ্যই এখানে কমার ফিল্ডার আছে, 1টি রানে বেশি পাবেন না। 16.5 ওভারে খেলছে, দলীয় সংগ্রহ 104 উইকেটের বিনিময়ে 100টি রান হয়েছে। শেষ হয়ে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদ শেষ আশা বরসের নাম, দেখার বিষয় থাকবে দ্য গার্ডিয়ান অফ সাইলেন্ট কিলার, তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে, শেষ বলটি মোকাবেলা করবেন, 17তম ওভারে শেষ বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন, প্রতি ওভারে 12.95 করে রান প্রয়োজন,
একটা কালো ছায়া কিন্তু অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের উপরে কিন্তু আমরা বলতে পারি। চেপে বসেছেন, পরবর্তী বল আবার কাট করে দিয়েছিলেন, বল চলে গেছে সীমানা দড়ির বাইরে, চারটি রান কিন্তু পেয়ে যাবেন। শততম ওভারে খেলেছে 104, চার উইকেটের বিনিময়ে 104টি রান হয়েছে, চারটি উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। 18 বল থেকে 37 রান করেছেন জয়ের জন্য। এই বাউন্ডারির সাথে সাথে কিন্তু বলতে পারেন ম্যাচটাকে জীবিত রেখেছেন দ্য সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। 16 বল থেকে 14 রানে ব্যাটিং করছে, 17 বল ক্ষমা চেয়েছি এখানে 18 বল থেকে 37 রান পেয়েছেন। 17তম ওভারে খেলেছে 104, চার উইকেটের বিনিময়ে। শাকিল ভাই আমাদের সাথে রয়েছেন, খুব খুব ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 104টি রান হয়েছে, চারটি উইকেটের পতন ঘটে গেছে, হাতে কিন্তু 6টা উইকেট রয়েছে। আঠারো বল থেকে 37 রান প্রয়োজন জয়ের জন্য, 12.33 করে অবশ্যই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আফিফ হোসেন ধ্রুব। তিনি মোকাবেলা করবেন মার্ক ওয়াটকে। প্রথম বল ফুল লেন্থে ডেলিভারি ছিল, লং আপের দিকে ঠেলে দিয়েছেন, একটি সিঙ্গেল পেয়ে যাবেন। 17.1 ওভারে খেলছে 105, চার উইকেটের বিনিময়ে। ১৭.১ ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ 16 বল থেকে 14 রানে রয়েছেন, পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। ফুল লেন্থে ডেলিভারি ছিল, স্টেট ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে ওই স্টেট অঞ্চল দিয়ে, সীমানার কাছাকাছি অবশ্যই ফিল্ডার আছেন, একটি রানে বেশি পাবেন না। 17.2 ওভারে খেলছে 106, চার উইকেটের বিনিময়ে, 106টি রান হয়েছে, চারটি উইকেটে পতন ঘটে গেছে ইতিমধ্যে। নাইমকে বিশ্রামে রাখা হয়েছে, নাইম শেখ তিনি বিশ্রামে রয়েছেন। আফিফ হোসেন ধ্রুব তিনি মোকাবেলা করবেন, পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। তো শুরু করেছেন, এবার কিন্তু জায়গায় দাঁড়িয়ে তুলে দিয়েছেন, বল হাওয়ায় রয়েছে, বলের নিচে ফিল্ডার আছেন অবশ্যই ওই ডিবি স্কয়ার লেগ অঞ্চলে। আফিফ হোসেন ধ্রুব তিনি আউট হয়ে ক্যাবিনের পথ ধরবেন। এর সাথে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 17.3 ওভারে খেলছে 106, পঞ্চম উইকেটের পতন ঘটে গেছে। আফিফ হোসেন ধ্রুব তিনি আউট হয়ে ক্যাবিনের পথ ধরেছেন। টিম বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে রয়েছেন নাসির। আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, 15 বল থেকে 35 রান করতে হবে। নুরুল হাসান সোহান এবং মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন স্ট্রাইক প্রান্তে। মাহমুদুল্লাহ রিয়াদ ফুল লেন্থে ডেলিভারি ছিল, অন ড্রাইভ খেলেছেন, বল চলে গেছে
ওই লং অন অঞ্চলে ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন তখন এই দুই ব্যাটসম্যানের মধ্যে একটি সিঙ্গেল কমপ্লিট হয়ে যাবে। 17.4 ওভারে খাসছে 107.5 উইকেটের বিনিময়, প্রতি ওভারে 14.57 করে রান প্রয়োজন। আনোয়ার হাসান সোয়ান তিনি মোকাবেলা করতে যাচ্ছেন। প্রস্তুত রয়েছেন নুরুল হাসান সোহান, খুব ভালো ফর্মে রয়েছে, তো অবশ্যই দেখার বিষয়। তো অনেকটা পেশারে আতল রয়েছেন, 14 বল থেকে 34 রান করতে হবে জয়ের জন্য। আর ফুল লেন্থের ডেলিভারি ছিল, আর তুলে মারার চেষ্টা করেছেন তবে টাইমিং করতে পারেনি, বলার নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন, এই বল থেকে রান পাবেন না। 17.5 ওভারে খাসছে 107.5 উইকেটের বিনিময়, 107টি রান হয়েছে। শুরু করেছেন মার্কট, বাম হাতি অফ ব্রেক বলার, আবার কিন্তু ফুল লেন্থের ডেলিভারি ছিল, পয়েন্টের দিকে ঠেলে দিয়ে 1টি 2টি রান অবশ্যই পেয়ে যাবেন। এর সাথে 18তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 18তম ওভারে খেলা সে 109.5 উইকেটের বিনিময়, 109টি রান হয়েছে, 5টি উইকেটের পতন ঘটে গেছে। ম্যাচটা হচ্ছে ওমানে, অবশ্যই ওমানে ম্যাচটা হচ্ছে, ওমানের পিচগুলো কিন্তু ব্যাটিং ভালো সুবিধা পান, তবে বাংলাদেশ এখানে শুধুমাত্র পিচের দোষ দিয়ে আসলে লাভ নেই, কারণ বাংলাদেশের ব্যাটিংরা ফর্মে নেই। আপনি যদি লক্ষ্য করেন লাস্ট কয়েকটা সিরিজে তারা বলিং ফ্রেন্ডলি পিচে খেলতে খেলতে তো তাদের অভ্যাসটা আসলে সেটাই রয়ে গেছে, হয়তো খুব বেশি কঠিন ছিল না ম্যাচটা 141 রান এই ধরনের পিচে। বাংলাদেশের মতো টিমের কাছ থেকে অবশ্যই দর্শকরা আশা করেছিলেন খুব ইজিলি হয়তো জয়লাভ করে যাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমরা কিন্তু চেষ্টা করবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ নিয়ে আপনাদের সাথে থাকার জন্য। আর যদি অবশ্যই হতাশা আমূলক একটা পারফরমেন্স প্রথম ম্যাচটাতে বাংলাদেশের কাছ থেকে দর্শকরা উপভোগ করছেন, শুরু করেছেন ওয়াইল, ব্যাটের কানায় লেগেছিল উইকেট রক্ষক, তিনি কিন্তু অবশ্যই ক্যাচটা রাখতে পারেনি, তাকে বোকা বানিয়ে একটি সিঙ্গেল কমপ্লিট করে নিয়েছেন। 18.1 ওভারে খাসছে 110.5 উইকেটের বিনিময়, পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। নুরুল হাসান সোয়ান শেষ আশা বড়সার নাম, 11 বল থেকে 31 রান প্রয়োজন, একটা দুটো ওভার বাউন্ডারি যদি তুলে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আর অবশ্যই বলতে পারেন যে আবার একটু আশা জাগ্রত হতে পারে। প্রস্তুত রয়েছেন, এবার কিন্তু তুলে মেরেছেন, বল হাওয়ায় রয়েছে, দূরত্বটি পাবেন সেটাই এখন লক্ষণীয় বিষয় থাকবে, অবশ্যই পাবেন না, ওই লং অনে থাকা ফিল্ডার তিনি কিন্তু ক্যাচটা তালুবন্দি করে নেবেন, তবে খুব ভালো শট ছিল, খুবই ভালো ট্রাই করেছেন, আউট হয়ে গেছেন। 18.2 ওভারে খেলছে 110.6 উইকেটের বিনিময়, 110টি রান হয়েছে, 6টি উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে টিম বাংলাদেশ, তারা কিন্তু এখন বলতে পারেন পরাজয়ের স্বাদ গ্রহণ করতে যাচ্ছেন টিম স্কটল্যান্ডের বিপক্ষে। আমরা দেখেছি লাস্ট হেরেছিলেন ওই শ্রীলঙ্কার সাথে, লাস্ট হেরেছিলেন ওই আয়ারল্যান্ডের সাথে, তো এখন কিন্তু অবশ্যই স্কটল্যান্ডের সাথে হারতে যাচ্ছেন, 10 বল থেকে 31 রান প্রয়োজন জয়ের জন্য। 18.2 ওভারে খাসছে 110.6 উইকেটের বিনিময়, 110টি রান হয়েছে, শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, প্রস্তুত রয়েছেন, তুলে মেরেছেন, আবার কিন্তু বল হাওয়ায় রয়েছে, এবার কিন্তু দূরত্ব পাবেন, দ্য গার্ডিয়ান অফ সাইলেন্ট কিলার অনেকক্ষণ পরে কিন্তু বলতে পারেন তার ব্যাটটা জ্বলে উঠেছে, 9 বল থেকে 25 রান প্রয়োজন, এখনো কিন্তু সম্ভব যদি মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাটটা জ্বলে উঠতে পারে। 18.3 ওভারে খাসছে
116 উইকেটের বিনিময় 116টি রান হয়েছে, 6টি করে পতন কিন্তু গোটে গেছে ইতিমধ্যে। মাহমুদুল্লাহ রিয়াদ 20 বল থেকে 23 রানে ব্যাটিং করছেন। ব্যান্ডেল হুইলকে মোকাবেলা করবেন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে। বলারদেরকে অবশ্যই এখানে সাধুবাদ দিতে হবে, স্কটল্যান্ডের বলারদেরকে, কারণ বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে খুব সুন্দরভাবে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন। আর নুরুল হাসান সোয়ান কিন্তু শটটা খুব ভালো খেলেছিলেন, যদিও অবশ্যই খুব ভালো ক্যাচ লুপে নিয়েছিলেন। আমরা দেখেছি প্রথমবার তিনি বাউন্ডারি লাইন আপের কাছে বলটা রেখে উপর দিকে ছুড়ে মারেন, এরপরে বাউন্ডারি বাইরে থেকে এসে আবারও ক্যাচটা তালুবন্দি করে নেন। 18.4 ওভারে খেলা শেষে 116-6 উইকেটে বিনিময়। মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন স্ট্রাইক প্রান্তে, আবারও তুলে মেরেছেন, বল হাওয়ায় রয়েছে স্টেড অঞ্চল দিয়ে, অবশ্যই ফিল্ডার আছেন বলের নিচে, ক্যাচটা তালুবন্দি করে নিয়েছেন এবং আউট হয়ে যাবেন। সপ্তম উইকেটের পতন ঘটে গেছে। 18.5 ওভারে খেলা শেষে 116-7 উইকেটের বিনিময়ে 116টি রান হয়েছে, 7টি উইকেটের পতন ইতিমধ্যে ঘটে গেছে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যে সকল ভাই একদমই নতুন যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি অবশ্যই আমরা সকলে জানি সবারই মনটা খারাপ রয়েছে, কারণ এখানে টিম বাংলাদেশ তারা কিন্তু খুবই বাজে পারফরমেন্স বলতে পারেন, খুবই বাজে পারফরমেন্স টিম বাংলাদেশের কাছ থেকে, লজ্জাজনক পারফরমেন্স। বাংলার ক্রিকেটে কিন্তু অবশ্যই একটা কালো ছায়া আমরা দেখতে পাচ্ছি। আর টিম স্কটল্যান্ড তারা কিন্তু অবশ্যই প্রথম ম্যাচেই, তাদের প্রথম ম্যাচেই কিন্তু অবশ্যই ম্যাচটা জয়লাভ করতে যাচ্ছেন। যদিও ড্রেসিং রুম আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু মন খারাপ করে কিন্তু বসে রয়েছেন, মুশফিকুর রহিম থেকে শুরু করে ওই সাকিব আল হাসান পর্যন্ত। তবে আমার কাছে মনে হয় এত বড় ব্যাটিং লাইন আপ নিয়ে কোনো লাভ হয়নি, কারণ যেভাবে মুশফিক সাকিবরা মাঝখানে ব্যাটিং করছেন, এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ব্যাটিং করেছেন, সেখানে হয়তো ম্যাচটা শেষ হয়ে যায় টিম বাংলাদেশের। অনেকটা স্লো খেলে ফেলেছিলেন, কারণ লম্বা ব্যাটিং লাইন আপ ছিল, অফিসের উপরে বলটাকে সুন্দর করে মিডিয়ামের দিকে ঠেলে দিয়ে একটি সিঙ্গেল কমপ্লিট করে নিয়েছেন। এর সাথে 19তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 19তম ওভারে খেলা শেষে 117-7 উইকেটের বিনিময়, 6 বল থেকে 24 রান প্রয়োজন জয়ের জন্য। আর রাজন হক ভাই রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ যা আছি যুক্ত থাকার জন্য। আর সুমন আলী ভাই রয়েছেন, তো সেখান থেকে বলতে পারেন যে লজ্জাজনক সত্যি কথা বলতে এই টিমটা নিয়ে শুরু থেকে দর্শকরা খুশি ছিলেন না। অনেক নাটকীয়তার পরে আমরা দেখেছি এই টিমটা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন টিম বাংলাদেশ, এবং এখন পর্যন্ত দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন। দুইটা প্রস্তুতি ম্যাচে তো অবশ্যই বাংলাদেশকে লজ্জাজনক অবস্থায় ফেলেছেন প্লেয়াররা, এবং তাদের সাথে কিন্তু আজকে প্রথম ম্যাচ, বাছাই পর্ব ম্যাচ, সেখানেও কিন্তু খুব বাজে পারফরমেন্স। তো কোয়ালিফাই করা এখন কিন্তু বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে গেছে। যাক, একটি রান পেয়ে যাবেন, 19.1 ওভারে খেলছে 118-7 উইকেটের বিনিময়, 118টি রান হয়েছে, 7টি উইকেটের পতন ঘটে গেছে ইতিমধ্যে।
যার জন্য পাঁচ বল থেকে 23 রান করতে হবে। অবশ্যই এখানে চেষ্টা করবেন নেট রান রেটটাকে অবশ্যই বৃদ্ধি করার জন্য, কারণ নেট রান রেটটা কিন্তু পরবর্তীতে খুব কার্যকরী হবে। একটা কালো ছায়া কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্রিকেটকে চেপে ধরেছে, বিশেষ করে বিসিবি নির্বাচনের পরে আমরা দেখেছি আটটি বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, যেটা নিয়ে অনেক নাটকীয়তা ছিল। এবার কিন্তু তুলে মেরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, বল চলে গেছে লঙ্গা অঞ্চল দিয়ে সীমানা দড়ির বাইরে, চারটি রান পেয়ে যাবেন। 19.2 ওভারে খেলছে 122 সাত উইকেটের বিনিময়। আর বাংলাদেশের বড় সমস্যার কথা যদি বলতে যাই, সত্যি কথা বলতে বাংলাদেশের বড় সমস্যাটা রয়েছে তারা কোনো ঝুঁকি নিতে চান না, বিশেষ করে অপেনিংয়ে বদলি প্লেয়ার খেলাতে চান না, বিশেষ করে যে প্ল্যানিংটা করে রাখেন সেটাই আসলে ব্যবহার করেন প্রতিটা ম্যাচে। কখনো সাইফুদ্দিন কখনো নুরুল হাসানদেরকে চাইলে কিন্তু সামনে ব্যাটিং করাতে পারেন, বিশেষ করে পাওয়ার প্লেতে সাইফুদ্দিন নুরুলদের যদি ব্যাটিং করায় আমার কাছে মনে হয় বেটার হতে পারে। আর যদি আসলে সেটা করছে না টিম বাংলাদেশ, এবং মাত্র 141 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং এসে আমরা দেখেছি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে কিন্তু এখন টিম বাংলাদেশ লজ্জাজনক একটা হারের মুখে রয়েছে। এবার কিন্তু ইয়র্কার লেন্থে ডেলিভারি ছিল, অবশ্য অন ড্রাইভ করে একটা সিঙ্গেল কমপ্লিট করে নিয়েছেন। 19.3 ওভারে খেলছে 123 সাত উইকেটের বিনিময়ে, পরাজয়ের একদম দ্বারপ্রান্তে রয়েছেন, 3 বল থেকে 18 রান করতে হবে জয়ের জন্য। জিয়াউল হক ভাই রয়েছে, তিনি লিখেছেন বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে। আমি সজীব ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ যাচ্ছি। পরবর্তী বল জায়গায় দাঁড়িয়ে তুলে নিয়েছেন, বল চলে গেছে ওই ডিভিস্কর লেগ অঞ্চল দিয়ে সীমানাদড়ির বাইরে, 6টি রান কিন্তু পেয়ে যাবেন। 19.4 ওভারে খেলছে 129 সাত উইকেটের বিনিময়ে, 129টি রান হয়েছে, 6টি উইকেটে পতন ঘটে গেছে। শেখ মেহেদি রয়েছেন, 3 বল থেকে 8 রানে ব্যাটিং করছেন। শেখ মেহেদি শেষ হয়ে গেছে, পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। লাস্ট দুইটা বলে কিন্তু ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, ইকুয়েশন রয়েছে এখানে, অবশ্যই 12 রান করতে হবে। দেখার বিষয় থাকবে সুপার হিরো হতে পারেন কিনা শেখ মেহেদি। ১৯.৪ ওভারে খেলেছে 129 সাত উইকেটের বিনিময়ে, 129টি রান হয়েছে, 7টি করে পতন ঘটে গেছে। পরবর্তী বল আবিষ্কার উপরে, বলটাকে অসাধারণ ভাবে অফলাইন করে দিয়েছেন এবং বল চলে গেছে ওই ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানাদড়ির বাইরে, 4টি রান কিন্তু পেয়ে যাবেন। 19.5 ওভারে খেলছে 133 সাত উইকেটের বিনিময়ে, আমি জানি না শেখ মেহেদিরা এতক্ষণ কোথায় ছিলেন, যেখানে মুশফিকুর রহিম সাকিবুল হাসানরা ব্যাটে বল সংযোগ করতে পাচ্ছিলেন না, সেখানে কিন্তু এসে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি, নুরুল হাসানরা কিন্তু বলে ব্যাটে কিন্তু খুব সুন্দর সংযোগ করছেন। 19.5 ওভারে খেলছে 133 সাত উইকেটের বিনিময়ে, 133টি রান হয়েছে, 7টি উইকেটের পতন ইতিমধ্যে ঘটে গেছে, 1 বল থেকে 8 রান প্রয়োজন জয়ের জন্য। আর
মোহাম্মদ আলী ভাই রয়েছেন, হ্যাঁ খুব সুন্দর কমেন্ট লিখেছেন যে আজকে হারের জন্য কিন্তু দায়ী রয়েছেন মাহমুদুল্লাহ, মুশফিক এবং সাকিব, কারণ অনেকটা স্লো ব্যাটিং করেছেন। বিশেষ করে আপনার কাছে 9 জন ব্যাটিং রয়েছে, আপনি একটা টিমে 9 জন ব্যাটিং খেলাচ্ছেন, সেখানে 140 রানের লক্ষ্যমাত্রায় অনেকটা স্লো খেলে ফেলেছেন। শুরু করেছেন, শর্ট বল দিয়েছেন, পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ওই ডিপ স্কয়ার লেগ অঞ্চলে। এরই সাথে কিন্তু অবশ্যই ম্যাচটা শেষ হয়ে গেছে। স্কটল্যান্ড তারা কিন্তু ICC T20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা জয়লাভ করে নিয়েছেন 6 রানে। বিশতম ওভারে খেলছে 134/7 উইকেটের বিনিময়। আমরা দেখেছিলাম দিনের শুরুতে টসে জয়লাভ করে টিম বাংলাদেশ বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। স্কটল্যান্ড তাদের নির্ধারিত কোঠার 20টি ওভার খেলে 140 রান করেছিলেন 9 উইকেটে। অন্যদিকে বাংলাদেশ তারা কিন্তু তাদের নির্ধারিত কোঠার 20টি ওভার খেলে রান করেছেন 134/7 উইকেটের বিনিময় এবং 6 রানে কিন্তু ম্যাচটা হেরে গেছেন। লিটন কুমার দাস 5 রান করেছেন 7 বল থেকে, সৌম্য সরকার 5 রান করেছেন 5 বল থেকে, সাকিব আল হাসান 20 রান করেছেন 28 বল থেকে, মুশফিকুর রহিম 38 রান করেছেন 36 বল থেকে, মাহমুদুল্লাহ রিয়াদ 23 রান করেছেন 22 বল থেকে, আফিফ হোসেন ধ্রুব 18 রান করেছেন 12 বল থেকে, নুরুল হাসান সোহান 2 রান করেছেন 3 বল থেকে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমরা বিদায় নেব খুব দ্রুত, যেহেতু অবশ্যই ম্যাচটা শেষ হয়ে গেছে এবং আগামীকালকে কিন্তু অবশ্যই ম্যাচ রয়েছে, ওমান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে, তার সাথে কিন্তু অবশ্যই নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ডের ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় 4:00 সময় শুরু হবে, নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ডের ম্যাচটা নিয়ে অবশ্যই আমরা আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি যদি বলিং এ লক্ষ্য করি তাহলে কিন্তু অবশ্যই দেখেছি জাসা দামি, তিনি 4 ওভার বল করে 24 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। হোয়েল 4 ওভার বল করে 24 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। মার্কট তিনি ওয়াট আমরা দেখেছি 4 ওভার বল করে 19 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। ক্রিস 3 ওভার বল করে 19 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন।